গরমের ছুটি উপলক্ষে অরিন্দম মুর্শিদাবাদে ভ্রমণ করতে যায়। সেখানে সে বিনয়ের বোন সঞ্চিতাকে ভালোবেসে ফেলে। তার ভালোবাসা কি আদৌ সুখময় হয়, নাকি তার জন্য অপেক্ষা করে রয়েছে আরও অনেক কিছু? শেষ অবধি কি হবে তার সাথে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক অনিমেষ মণ্ডলের কলমে দ্বৈতসত্তা। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি শুভ। গল্প পাঠে পিনাকি, অন্যান্য চরিত্রে অভিজিৎ, সাগ্নিক, বনিশা, শিউলি, ঝিনুক, পার্থ ও সৌরভ। শুরু হতে চলেছে আজকের গল্প দ্বৈতসত্তা। স্কুলে গরমের ছুটি পড়তেই বাড়ি এসেছে অরিন্দম। সে বর্তমানে একটি হাই স্কুলে দর্শনের শিক্ষক। বর্তমানে যে বিদ্যালয়ে সে শিক্ষকতা করছে তার নাম করিমপুর উচ্চ বিদ্যালয়। করিমপুর গ্রামটি একটা অজপাড়া গ্রাম। গ্রামে ভাড়া নিয়ে থাকার মতো কোনো ঘর অরিন্দমের পছন্দ হয়নি, তাই সে এবং তার সহকর্মী বিনয় মুখার্জি দুজনে করিমপুরের নিকটস্থ একটি ছোট শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। বিনয় হলো ইতিহাস বিষয়ের শিক্ষক। তারা দুজনে একই সঙ্গে চাকরিতে 3 বছর হলো জয়েন করেছে। চাকরিতে জয়েন করার পর তারা একে অপরের বেশ ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে। অরিন্দমের বাড়ি বীরভূম জেলার বোলপুরে, আর বিনয় মুখার্জির বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের কাছে একটা ছোট গ্রামে। কিন্তু তাদের দুজনকে চাকরি সূত্রে পূর্ব বর্ধমানের একটি ছোট শহরে থাকতে হয়। যাই হোক, অরিন্দম ছুটিতে বাড়ি আসার আগে বিনয়কে কথা দিয়ে এসেছে সে ছুটিতে বাড়ি গিয়ে মা বাবার কাছে 2 দিন থেকে তারপর তাদের বাড়ি মুর্শিদাবাদ ঘুরতে যাবে। বিনয় এর আগে অরিন্দমের বাড়ি অনেকবার এসেছে, কিন্তু অরিন্দমের এখনও একবারও বিনয়দের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। বিনয় হলো জমিদার বংশের সন্তান। যদিও বর্তমানে তাদের জমিদারির কিছুই অবশিষ্ট নেই, শুধু একটা পুরনো সেকেলে জরাজীর্ণ বাড়ি ছাড়া। অরিন্দম বিনয়ের কাছে মুর্শিদাবাদের পুরনো ইতিহাস নিয়ে অনেক গল্প শুনেছে। সে ছোট থেকেই গল্প শুনতে ও পড়তে খুব ভালোবাসে, তাই বিনয়ের বলা প্রত্যেকটা গল্প সে খুব মনোযোগ দিয়ে শুনত। বিনয় তাকে এর আগে অনেকবার অনুরোধ করেছে তাদের মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো কারণবশত অরিন্দমের যাওয়া হয়ে ওঠেনি, তাই এবার ছুটিতে সে মুর্শিদাবাদ যাবে মনস্থির করেছে। যাই হোক, ছুটিতে বাড়ি ফেরার পর 2 দিন বাড়িতে থেকে ব্যাগ ও দরকারি জিনিসপত্র সব গুছিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অরিন্দম। বাড়ি থেকে বেরোনোর আগে সে তার মা বাবাকে জানিয়ে দেয় সে বিনয়দের বাড়িতে 4-5 দিন থাকবে। বিনয়ের মুখে সে শুনেছে তাদের একান্নবর্তী পরিবার, তাই লোকজন অনেক। বিনয়ের বাবারা 3 ভাই সকলেই একসঙ্গে থাকেন। অরিন্দমের আবার বেশি লোকজন একদম পছন্দ নয়, সে একলা থাকতেই পছন্দ করে। তাই ছুটিটা 15 দিনের হলেও বিনয়দের বাড়িতে সে 4-5 দিনের বেশি থাকতে পারবে না। বোলপুর বাসস্ট্যান্ডে অরিন্দম যখন বাসে গিয়ে চড়ল তখন ঘড়িতে 7:30। বাসে 10 মিনিট বসে থাকার পর বাসটা ছাড়ল। সে এই বাসটা করে প্রথমে গিয়ে শিউড়িতে নামবে, তারপর সেখান থেকে বহরমপুরগামী বাসে চড়ে বিনয়দের বাড়ি যাবে। বিনয় তাকে বাসস্ট্যান্ডে নিতে আসবে বলেছে। অরিন্দম সকাল 9টা শিউড়ি বাসস্ট্যান্ডে পৌঁছে গেল। বাস থেকে নামতেই বিভিন্ন ফেরিওয়ালাদের চিৎকার আর বাসের টাইম অফিসের অ্যানাউন্সমেন্ট শুনতে পেল।
বাসের টাইম অফিসে গিয়ে সে বহরমপুরগামী বাসের সময় জেনে নিল। বাসের একটা টিকিট কেটে একজন বাদাম বিক্রেতার কাছে কিছু বাদাম কিনে নিয়ে বহরমপুরগামী বাসে চড়ে একটা জানলার ধারের সিটে বসল। বেলা 10টা নাগাদ বাসটা শিউড়ি বাসস্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেল। বাস ছাড়তেই অরিন্দম খবরের কাগজে মনোনিবেশ করল। এক মনে খবরের কাগজ পড়তে পড়তে কাগজের একটা জায়গায় অরিন্দমের চোখে পড়ল মুর্শিদাবাদ নিয়ে একটা খবর বেরিয়েছে। মুর্শিদাবাদের একটা গ্রামে নাকি মাটির তলা থেকে একটা সিন্ধুক পেয়েছে একজন কৃষক। সিন্ধুকের ভিতর পাওয়া গেছে বেশ কিছু নবাবী আমলের রূপোর মুদ্রা। সেই সিন্ধুকটি এখন ভরতপুর সদর থানায় হেফাজতে রয়েছে। খবরটা পড়তে পড়তে অরিন্দম দেখল বাসটা হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। অরিন্দমের কানে এলো বাসের হেলপারের গলা ফাটানো চিৎকার। অরিন্দম দেখল বাসটা রামপুরহাটে এসে পৌঁছেছে। বাসে কিছু লোক নামা ওঠা হলো, তারপর বাস আবার ছেড়ে দিল। এবার অরিন্দম খবরের কাগজটা ব্যাগের মধ্যে রেখে শিউড়ি বাসস্ট্যান্ডে কেনা বাদামগুলো ছাড়িয়ে খেতে লাগল, আর বাসের জানলা দিয়ে আনমনে বাইরের দৃশ্য দেখতে লাগল। গ্রীষ্মের তীব্র রোদ্দুরে চারিদিক সব খাঁ খাঁ করছে, কোথাও সেই রকম কোনো মানুষজন নেই। যতদূর চোখ যায় শুধুই ধুধু বিস্তৃত মাঠ। সেই সব মাঠের মাঝে কিছু গরু ছাগল চড়তে দেখল অরিন্দম। হঠাৎ অরিন্দম দেখল ওই সব মাঠ ছাড়িয়ে বাসটা একটা বনের মধ্যে চলেছে। রাস্তার পাশে শাল সেগুন গাছের ঘন জঙ্গল। অরিন্দমের চোখের নিমেষে গাছগুলো সব পিছন দিকে সরে যাচ্ছে। একটা মৃদু ঠান্ডা হাওয়ার আমেজ এসে অরিন্দমের শরীরে লাগতেই তার দু চোখে নেমে এলো ঘুম। বাসের সিটে মাথা হেলিয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন বাস বহরমপুরের মধ্যে দিয়ে চলেছে। অরিন্দম বাসের জানলা দিয়ে মুখ বের করে বাইরে তাকাতেই তার দু একটা ছোট বড় দোকান চোখে পড়ল। জায়গাটা অরিন্দমের অচেনা হওয়ায় সে বাসের কন্ডাক্টরের কাছে জেনে নিল বাসটা এখন কোথা দিয়ে চলেছে আর মুকুন্দপুর বাসস্টপ পৌঁছতে বাসটার কতক্ষণ লাগবে। কন্ডাক্টর অরিন্দমকে জানালো যে পরের বাসস্টপই হলো মুকুন্দপুর। তাই আর দেরি না করে অরিন্দম ব্যাগ ও বাকি সব জিনিসপত্র নিয়ে নামার জন্য প্রস্তুত হতে লাগল। কিছুক্ষণ পরেই বাসটা অরিন্দমকে মুকুন্দপুর বাসস্টপে নামিয়ে হর্ন বাজাতে বাজাতে রাস্তার মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাস থেকে নেমে অরিন্দম দেখল একটু আগে বাসের জানলা দিয়ে সে বাইরের যে দৃশ্য দেখেছিল তার সাথে এই জায়গাটার কোনো মিল নেই। এই জায়গাটায় সেরকম কোনো বড় দোকান বাজার নেই, শুধুমাত্র রয়েছে টিনের চালওয়ালা একটা ছোট গুমটি। আর এই গুমটিটার পাশ দিয়ে একটা মরাম বিছানো রাস্তা চলে গিয়েছে গ্রামের দিকে। এই গুমটি আর রাস্তা বাদ দিলে অন্য যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় দূর পর্যন্ত বিস্তৃত ফাঁকা মাঠ। অরিন্দম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গুমটির লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, এখান থেকে মুকুন্দপুর গ্রাম যেতে কত সময় লাগবে? গুমটির লোকটি বলল, এখান থেকে হেঁটে গেলে মুকুন্দপুর গ্রামে পৌঁছতে ওই আপনার 40 মিনিট লেগে যাবে। অরিন্দম লোকটার কথা শুনে বলল, আমি তো এত রাস্তা হেঁটে যেতে পারবো না, এখানে কি কোনো রিক্সা পাওয়া যায় না? সে তো পাওয়া যায় বাবু, সকালে আর বিকেলে। এই দুপুরবেলায় আপনি কোনো রিক্সা তো পাবেন না, রিক্সাওয়ালারা সব দুপুরের খাবার খেতে বাড়ি চলে গেছে, সেই আবার বিকেলে আসবে। অরিন্দম তার হাত ঘড়ির ডায়ালের দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে এখন 12:05, আর এইদিকে শালা বিনয়ের এখনও দেখা নেই। স্কুলে চাকরি করার সময় তো মুখে বড় বড় কথা বলতো, তুই আমাদের বাড়ি গেলে তোর পৌঁছানোর আগে আমি বাসস্টপে এসে তোর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করব। আর এদিকে দেখো বেটা ছেলের কোনো পাত্তাই নেই। সেই সকালে অরিন্দম বাড়ি থেকে সামান্য খাবার খেয়ে বেরিয়েছে, তারপর রাস্তায় কোনো রকম কোনো খাওয়া দাওয়া হয়নি। খিদের চোটে তার পেটে এখন ছুঁচোতে বৈঠক শুরু করে দিয়েছে, তারপর আবার মাথার উপর তীব্র রোদ্দুর। অরিন্দমের মাথাটা কেমন ঝিমঝিম করছে। হঠাৎ মোরামের রাস্তার দিক থেকে একটা গাড়ির আওয়াজ শুনে অরিন্দম সেদিকে তাকিয়ে দেখে একটা সাদা অ্যাম্বাসেডর এসে রাস্তার পাশে দাঁড়ালো। তারপর সেই গাড়ি থেকে হাসি হাসি মুখ করে বেরিয়ে এলো বিনয়। বিনয় আলতো হেসে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, তাহলে এতদিনে শ্রীমানের আসার সময় হলো। অরিন্দম বিনয়ের এই রসিকতাকে কোনো আমল না দিয়ে কড়া গলায় বলল, আমি তো সেই কখন বাস থেকে নেমে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর এদিকে তোর কোনো পাত্তাই নেই। আরে রাগ করিস না ভাই, বাড়িতে কিছু কাজ ছিল রে, সেইগুলো করতে গিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। চল চল, আর কথা নয়, গাড়িতে উঠে বস। এরপর দুজনে গাড়িতে উঠে বসে। বিনয় সঙ্গে কোনো ড্রাইভার আনেনি,
সে নিজেই গাড়ি চালাতে জানে। অরিন্দম আর বিনয় দুজনে গাড়ির সামনের সিটে বসে বিভিন্ন গল্প করতে থাকে। অরিন্দম বিনয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা তোদের এই গাড়িটা মনে হচ্ছে অনেক পুরনো। বিনয় উত্তরে বলে, আরে হ্যাঁ রে ভাই, গাড়িটা অনেক পুরনো। গাড়িটা হলো আমার ঠাকুরদার কেনা। গাড়িটার আনুমানিক বয়স তোর ওই 30-35 বছর তো হবেই। তবে গাড়িটাকে ব্যবহার কম আর যত্ন বেশি করা হয় বলে গাড়িটা এখনও এত ভালো আছে। সব শুনে অরিন্দম বিনয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, গাড়ি করে বাস স্টপ থেকে তোদের বাড়ি যেতে কত সময় লাগবে? 20 মিনিটের মতো লাগে রে। এই দুই পাশে যে মাঠগুলো দেখছিস, এগুলো শেষ হলেই গ্রামে ঢোকার মুখে আমাদের একটা বিশাল বড় বাঁধ আছে, আর ঠিক তারপরেই মুকুন্দপুর গ্রাম, গ্রামের শুরুতেই আমাদের বাড়ি। একটু পরেই বাম দিকে একটা বিশাল জলাশয় দেখিয়ে বিনয় বলে, এই যে এই বাঁধটা দেখছিস, এটা হলো আমাদের জমিদার বাড়ির নিজস্ব বাঁধ। অরিন্দম বাঁধের দিকে তাকিয়ে দেখলো সেখানে এখন অনেক লোক স্নান করছে। ঝাঁকে ঝাঁকে হাঁস বাঁধের জলে ভেসে বেড়াচ্ছে। বাঁধের উল্টো ধারের পাড়ে রয়েছে মস্ত মস্ত সব গাছ। এইসব দেখতে দেখতে বাঁধের সীমানা কখন যেন শেষ হয়ে গেল। বাঁধের সীমানা শেষ হতে না হতেই বিনয় গাড়ি স্টার্ট বন্ধ করে গাড়িটাকে থামিয়ে দিল। তারপর দুজন গাড়ি থেকে নেমে পড়ল। অরিন্দম গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকাতেই দেখল তাদের গাড়িটা একটা বিশাল দরজার সামনে এসে থেমেছে। বিনয় তাকে নিয়ে সোজা দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করল। ভিতরে প্রবেশ করতেই অরিন্দম দেখল তারা যেদিকে এগিয়ে যাচ্ছে, মানে তাদের সামনের দিকে রয়েছে একটা বিশাল অট্টালিকা। অট্টালিকাটি দ্বিতল বিশিষ্ট। সেটা যে বেশি দিন বানানো হয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। বিনয় অরিন্দমকে সঙ্গে নিয়ে উঠোন পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। অরিন্দম বাড়ির ভিতরে ঢুকে দেখল সারি সারি অনেক ঘর রয়েছে। তার মধ্যে একটা ঘরে বিনয় তাকে নিয়ে গেল। তারপর বিনয়ের নির্দেশে সেখানে সমস্ত জিনিসপত্র ব্যাগ রাখল অরিন্দম। তারপর বিনয় তাকে ঘরের লাগোয়া বাথরুমটা দেখিয়ে দিল। তুই বাথরুমে স্নানটা করে ওপরে চলে আসিস, আমি আর বাড়ির সকলে ওখানেই থাকব। এই বলে বিনয় চলে যায়। এরপর স্নান সেরে অরিন্দম আধ ঘন্টা পর উপরে যায়। উপরে পৌঁছতেই বিনয় তাকে বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। বিনয়দের বাড়ির সবার সাথে পরিচয় করে অরিন্দমের বেশ ভালোই লাগে। বিনয়ের বাবারা তিন ভাই। বিনয়ের বাবা হলেন তার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। বিনয়ের বড় জেঠুর নাম উদয়নারায়ণ মুখার্জি। ওনার বয়স 60-এর উপরেই হবে। ওনার একটিমাত্র ছেলে, সে গ্রামে থাকে না, কলকাতায় ডাক্তারি করে, তাই সেখানেই বউ ছেলে নিয়ে চলে গেছে। এরপর বিনয়ের ছোট জেঠু, নাম শশাঙ্ক শেখর মুখার্জি। ওনার বয়স 52-55 হবে। ওনার একটিমাত্র মেয়ে, তার নাম সঞ্চিতা। মেয়েটা বিনয়ের থেকে বয়সে 3 বছরের ছোট। আসলে বিনয়ের বাবার বিয়ের অনেক পরে বিনয়ের ছোট জেঠুর বিয়ে হয়েছে, তাই স্বভাবতই বিনয়ের অনেক পরে তার বোনের জন্ম হয়। সে এখন কলেজে 3য় বর্ষের ছাত্রী। বিনয়েরও নিজের কোনো ভাই বোন নেই, সে তার বাবার একমাত্র সন্তান। সবার সঙ্গে আলাপের পর্ব শেষ করে অরিন্দমকে নিয়ে সকলে একসাথে খেতে বসল। অরিন্দম বিনয়দের বাড়ি এই প্রথমবার এসেছে, তাই বিনয়দের বাড়ির লোক তার জন্য খাবারের রাজকীয় আয়োজন করেছে। খাবারের মধ্যে আছে সরু চালের ভাত, সোনামুগের ডাল, পঞ্চব্যঞ্জন, রুই মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুড়ি, রাজভোগ, দই ইত্যাদি। খাবার খেতে বসে বিনয়ের বড় জেঠু মানে উদয়নারায়ণ মুখার্জি একবার অরিন্দমকে বলল, বাবা তুমি আমাদের বাড়ির ছেলের মতো, তাই খাবারে কোনো লজ্জা করো না, যা লাগবে চেয়ে নেবে। আর মাছের পদগুলো খেয়ে বলো তো কেমন হয়েছে। একদম টাটকা মাছ, সকালে জেলেদের দিয়ে ধরিয়েছি। গ্রামে ঢুকতে যে বড় বাঁধটা আছে ওইখানে, ওই বাঁধটা হলো আমাদের পূর্বপুরুষের বাঁধ। ওখানে যে কত পুরনো আর কত বড় বড় মাছ আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। বিনয় তার বড় জেঠুর কথা শুনে বলে, জেঠুমণি, তোমার পূর্বপুরুষের জমিদারি নিয়ে বড়াইটা আর গেল না। আরে ভাই, ছেলেটা এত দূর থেকে এসেছে, ওকে একটু শান্তিতে খেতে দাও, পরে না হয় তোমার ওইসব গল্প বলবে। উদয়নারায়ণবাবু একটু রাগান্বিতভাবে বললেন, আরে আমি তো তোর বন্ধুকে খেতে কোনো বাধা দিচ্ছি না, শুধুমাত্র ওকে মাছের পদগুলো খেতে কেমন হয়েছে জানতে চাইছি। আর সেই প্রসঙ্গে জমিদার বাড়ির বাচ্চার কথা বলেছি, এতে আমার দোষ হয়ে গেল। অরিন্দম দেখে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন সে যদি বিনয়ের জ্যাঠামশাইয়ের মন মতো কোনো কথা না বলে তাকে শান্ত করতে না পারে,
তাহলে একটা তুমুল কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হবে। তাই অরিন্দম বলে, মাছের পদগুলো অপূর্ব খেতে হয়েছে, আপনারা আর কথা না বাড়িয়ে খেতে শুরু করুন। এরপর আর কেউ কোনো কথা বলে না। যতই হোক, বাড়িতে একজন অতিথি এসেছে, তার সামনে সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে পারিবারিক ঝগড়া বাঁধানো খুব একটা শোভনীয় নয়। তাই বিনয়ও তার জ্যাঠামশাইকে আর কোনো জবাব দেয় না। খাবার পর্ব মিটে যাওয়ার পর অরিন্দম নিচের তলায় তার ঘরে চলে আসে। নিচে আসার আগে বিনয় অরিন্দমকে বলে দেয় সে এখন তার ঘরে গিয়ে দুপুরে বিশ্রাম করুক, বিকেলে তারা গ্রাম ঘুরতে বেরোবে। অরিন্দম নিচে তার ঘরে এসে পালঙ্কে শুয়ে পড়ে। জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্মের দুপুর, তাই বেশ গরম আছে। একটা অস্বস্তিকর গুমোট ভাব বিরাজ করছে ঘরটার মধ্যে। অরিন্দম সকাল থেকে বাস জার্নি করে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই এই গরমকে কোনো আমল না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। বিকেলে তার ঘুম ভাঙে বিনয়ের ডাকে। বিনয় তাকে বলে, আরে এই আর কত ঘুমাবি, চল তোকে গ্রামটা একটু ঘুরিয়ে আনি। অরিন্দম হুড়মুড়িয়ে জেগে উঠে দেখে বিনয় ও তার বোন সঞ্চিতা তার ঘরে দাঁড়িয়ে আছে। অরিন্দম চটপট বিছানা থেকে উঠে হাতে মুখে জল দেয়, তারপর পোশাক পরিবর্তন করে বিনয় ও সঞ্চিতার সঙ্গে তাদের গ্রাম ঘুরতে বেরোয়। গ্রীষ্মের বিকেলে গ্রাম বাংলার পরিবেশ বেশ মনোরম থাকে। তারা তিনজনে যখন গ্রামে ঘুরতে বেরোলো, তখন সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যটা দেখতে এখন আস্ত লাল বলের মতো লাগছে। এই লাল রঙের সূর্যের আভায় পশ্চিম দিগন্তে মনে হচ্ছে কেউ যেন আবির ছড়িয়ে দিয়েছে। সারা গ্রাম ঘোরার পর তারা তিনজনে অবশেষে বাঁধের ধারে ঘুরতে যায়। তখন সন্ধে নামতে আর বেশি দেরি নেই। তিনজনে বাঁধের ধারে রাস্তার উপর বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। সারাদিন দাবদাহ গরমের পর বাঁধের জলের উপর দিয়ে ভেসে আসা মৃদুমন্দ শীতল হাওয়া তাদের শরীরে লাগতেই তারা বেশ একটা তৃপ্তির আমেজ অনুভব করে। তারা দেখে আকাশের গা বেয়ে দলে দলে পাখির ঝাঁক সব কূজন করতে করতে বাসায় ফিরে যাচ্ছে। গ্রাম থেকে ভেসে আসছে মঙ্গল শঙ্খের ধ্বনি। বাঁধের ওই পারে বড় অর্জুন গাছটায় কতগুলো পেঁচা তারস্বরে ডাকছে। সন্ধ্যের হালকা আলো আঁধারি ভাব ধীরে ধীরে বাঁধের চারপাশ বেষ্টন করে নেমে আসছে। অন্ধকার বাড়ছে দেখে বিনয় বলে, সঞ্চিতা অরিন্দম চলে এবার বাড়ি ফেরা যাক, সন্ধ্যে তো নেবেই গেল। সঞ্চিতা বলে, হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, আমাদের এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। আজ অরিন্দমদাকে শুধু গ্রামটা ঘুরে দেখালাম, কাল ওনাকে লালবাগ, ইমামবাড়া, কাঠকোলা, হাজারদুয়ারি এই জায়গাগুলো গাড়ি করে ঘুরতে নিয়ে যাব। কি অরিন্দমদা, যাবে তো নাকি ঘরে শুয়ে শুয়ে শুধু ঘুমোবে? অরিন্দম সঞ্চিতার কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, খামোখা ঘরে ঘুমিয়ে সময় কাটাতে যাব কেন? আমি তো মুর্শিদাবাদ ঘুরে দেখার জন্যই এসেছি, দুই তিন দিন জায়গাগুলো সব ঘুরে দেখি, তারপর বাড়ি গিয়ে বাকি ছুটিটা না হয় ঘুমিয়েই কাটিয়ে দেব। এই বলে আলতো হাসে অরিন্দম। বিনয় অরিন্দমের কথা শুনে বলে, তোকে এই দু তিন দিনে এখান থেকে যেতে দিচ্ছেটা কে শুনি? কম করে সাত দিন থাকবি, তারপর বাড়ি ফিরবি। দরকার পড়লে আমি মাসিমাকে চিঠি পাঠিয়ে তোর দেরিতে বাড়ি ফেরার কথা জানিয়ে দেব। না ভাই, ওইসব কিছু করতে হবে না। আমি সময়ে বাড়ি না ফিরলে মা ঠিক জানবে যে তুই আমাকে বাড়ি ফিরতে দিচ্ছিস না। যাক, ছাড় সেসব কথা, তুই আগে বলতো, তুই দুপুরে খাবার সময় তোর বড় জ্যাঠামশাইয়ের কথা এত রেগে যাচ্ছিলি কেন? এ ছাড় তো বড় জ্যাঠামশাইয়ের কথা, উনি লোকটাই ওই রকম, এত বয়স হয়েছে তাও পূর্বপুরুষদের জমিদারি নিয়ে অহংকার ওনার এখনও গেল না। তাও যদি বুঝতাম পূর্বপুরুষরা অনেক ধন সম্পত্তি রেখে গেছে, তাহলে বড়াই করাটা অন্তত মানা যেত, কিন্তু সেসব তো কিচ্ছু নেই, শুধু একটা পুরনো বাড়ি, কিছু জমি আর ওই বাঁধটা রেখে গেছে শুধু আমাদের পূর্বপুরুষরা। বিনয়ের কথা শেষ হতে না হতেই সঞ্চিতা বিনয়কে বলে, দাদা তুমি অরিন্দমদাকে বলে দিয়েছ ওনার ঘরের পিছনের দিকে জানলাটা যেন উনি রাতে না খোলেন? কথাটা শোনা মাত্রই অরিন্দম বলে, কেন, কি হবে? রাতের বেলায় ঘরের পিছন দিকের জানালা খুলে রাখলে কি হবে? আরে ধুর, কিচ্ছু হবে না। আসলে অনেকে নাকি বলে আমাদের পুরনো বাড়িটায় ভূত আছে, আমাদের নতুন বাড়িটার ঠিক পিছনেই পুরনো বাড়িটা, তাই ভূতের ভয়ে অনেকে ঘরের পিছনের দিকের জানলাগুলো রাতে বন্ধ রাখে, তাই সঞ্চিতা তোকে এই কথা বলছে। তবে আমি ওসব ভূত প্রেত বিশ্বাস করি না, বুঝলি, সবই তো শুনলি, এবার তুই কি করবি সেটা তুই নিজেই ঠিক করে নিস, কেমন? সন্ধ্যের কিছু পরেই তারা তিনজনে বাড়ি ফিরে এলো। অরিন্দম নিচতলায় তার নির্দিষ্ট ঘরে ঢুকে দেখল ঘরের মধ্যে একটা হ্যারিকেন কেউ আগে থেকেই জ্বালিয়ে রেখে গেছে।
অরিন্দম ঘরের মধ্যে এসে কিছুক্ষণ বসে থাকার পর বিনয়দের চাকর রামহরি এসে অরিন্দমকে এক পেয়ালা চা দিয়ে গেল। চা খেতে খেতে অরিন্দম ভাবল বিকেলে সঞ্চিতা ও বিনয়ের সাথে কাটানো মুহূর্তগুলো। বিনয়ের বোন সঞ্চিতাকে অরিন্দমের বেশ ভালো লেগেছে। সঞ্চিতার কথার ধরন, মুখের হাসি আর ওই কাজল কালো দুটো মায়াবী চোখ অরিন্দমের মন কেড়ে নিয়েছে। সঞ্চিতা দেখতে বেশ সুন্দরী, তার রূপের প্রাচুর্য দেখে যে কোনো পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অরিন্দমও তাই প্রথম দেখাতেই সঞ্চিতাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সঞ্চিতা বিনয়ের বোন হওয়ায় তাকে প্রেম নিবেদন করতে অরিন্দমের কেমন যেন সংকোচ লাগছে। তাই অরিন্দম তার মনের ভালোবাসাকে মনের মধ্যেই আবদ্ধ করে রেখেছে। এইসব কথা ভাবতে ভাবতে অরিন্দমের চা খাওয়া শেষ। চায়ের কাপটা টেবিলের একদিকে নামিয়ে রেখে অরিন্দম ঘরের পিছনের জানলাটা গিয়ে খুলে দেয়। জানলাটা খুলে দিতেই অরিন্দমের চোখে পড়ে বিনয়দের পূর্বপুরুষের ভাঙাচোরা জনমানবহীন বাড়িটা। বাড়িটাকে চাঁদের হালকা আলোয় দেখতে মায়াপুরীর মতো লাগছে। হঠাৎ ঘরের মধ্যে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি বুঝতে পেরে অরিন্দম পিছন ফিরে দেখে বিনয়দের বাড়ির চাকর রামহরি এসেছে চায়ের কাপটা নিতে। অরিন্দম রামহরিকে জানলার বাইরে পুরনো বাড়িটা দেখিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কখনো ওই বাড়িটায় ভূতের দেখা পেয়েছো? রাম রাম বাবু, তেনাদের নাম রাত্রে কখনো মুখে আনবেন না। আমি যদিও কখনো তেনাদের নিজের চোখে দেখিনি, তবে আমি বিশ্বাস করি তেনারা আছেন। বড় কর্তা বাবু তো তেনাদের একবার ওই বাড়িটায় দেখেছেন, তারপর থেকেই তো রাতের বেলায় আর কেউ ঘরের পেছনের দিকে জানলা খোলা রাখে না। ও, এই ব্যাপার? তাহলে পুরনো বাড়িটায় ভূত শুধুমাত্র বড় কর্তা বাবুই দেখেছেন, আর কেউ দেখেনি? না, দেখেছে বাবু। গ্রামের অনেক লোক ওই বাড়িতে একটা সাদা কাপড় পরা মূর্তিকে ঘুরতে দেখেছে। আমি এবার আসি বাবু, মেজো মা ঠাকুরন আমাকে আবার দোকান থেকে কিছু জিনিসপত্র আনতে বলেছেন, আমি সেগুলো নিয়ে আসি গিয়ে। এই বলে রামহরি চলে যায়। রামহরি চলে যাওয়ার পর অরিন্দম জানলার ফাঁক দিয়ে এক দৃষ্টিতে বিনয়দের পুরনো বাড়িটার দিকে চেয়ে থাকে আর মনে মনে ভাবে কত ইতিহাস জড়িয়ে আছে ওই জরাজীর্ণ বাড়িটায়। অরিন্দম ঠিক করে কাল সে একবার ওই বাড়িটা দেখতে যাবে। যদিও বিনয় তাকে বলেছে ওই বাড়িটায় হাঁটু সমান পুরু ধুলো আর বড় বড় কিছু ইঁদুর আর সাপ ছাড়া কিছুই থাকে না, তাও অরিন্দম কাল একবার বাড়িটা দেখতে যাবে। বাড়িটার দিকে তাকিয়ে নানা রকম কথা ভাবতে ভাবতে কখন যে সন্ধে পেরিয়ে রাত 10টা বেজে গেছে অরিন্দম সেটা খেয়ালই করেনি। হঠাৎ রামহরির ডাকে তার চমক ভাঙে। রামহরি তাকে খাবার জন্য ডাকতে এসেছে। অরিন্দম আর দেরি করে না, রামহরির সঙ্গে খাবার ঘরে যায়। রাতের খাবার খেয়ে অরিন্দম যখন তার নির্দিষ্ট ঘরে ফিরে আসে তখন রাত্রি প্রায় 11টা। খাওয়া দাওয়ার পর ঘরে সামান্য পাইচারি করে অরিন্দম, তারপর শুয়ে পড়ে। কিন্তু দিনে অনেকক্ষণ ঘুমানোর জন্যই হোক বা নতুন জায়গার জন্যই হোক ঘুম আসতে চায় না। এদিকে গরম প্রচণ্ড থাকায় অরিন্দম আর শুয়ে থাকতেও পারে না, একটু হাওয়ার আশায় সে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। জানলার ধারে গিয়ে দাঁড়াতেই শীতল মলয় বাতাস এসে তার শরীরে লাগতে থাকে, সে একটু হলেও স্বস্তি অনুভব করে। জানলার বাইরের খোলা আকাশটাকে দেখতে তার অপূর্ব লাগে। আকাশে কৃষ্ণাদিতি আর চাঁদ উঠেছে, সারা আকাশ ভরে রয়েছে অসংখ্য নক্ষত্রে, দূরে বাঁধের ধারে মাঝে মাঝে শিয়াল ডেকে উঠছে। অরিন্দম আকাশের দিকে তাকিয়ে তারাগুলোকে দেখতে দেখতে সেই ছোটবেলায় হারিয়ে যায়। এইরকম গ্রীষ্মের দিনে ছোটবেলায় সে আর তার দাদু রাত্রিবেলায় ছাদে বসে শীতল হাওয়া সেবন করত, আর তার দাদু তাকে নানা রকম গল্প শোনাত। আকাশে ওই সপ্তর্ষিমণ্ডলকে দেখিয়ে সাত ভাই চম্পার গল্প বলত, কালপুরুষকে নিয়ে কত গল্প বলত, এছাড়াও থাকত রূপকথার রাজারানীর অনেক কাহিনী। অরিন্দম সব গল্প মন দিয়ে শুনত। কিন্তু আজ সেই ছেলেবেলা কোথায় যেন হারিয়ে গেছে। এইসব ভাবতে ভাবতে একসময় অরিন্দমের চোখ চলে যায় বিনয়দের পুরনো বাড়ির উঠোনে। অরিন্দম দেখে উঠোনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চাঁদের আভায় মেয়েটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করে অরিন্দম। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর অরিন্দমের মনে হয় জানলার ওপারের উঠোনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিনয়ের বোন সঞ্চিতার মতো লাগছে। তবে একটা জিনিস অরিন্দম কোনো মতেই ভেবে পায় না,
এত রাতে সঞ্চিতা পুরনো বাড়ির উঠোনে কি করছে? তাহলে কি বিনয় ভুল দেখছে? না, সে তো এবার বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে ওই মেয়েটা সঞ্চিতাই। অরিন্দম একবার ডাকে, সঞ্চিতা তুমি অত রাতে ওখানে কি করছো? সঞ্চিতা কিন্তু কোনো কথা বলে না, সে শুধু একটা হাত তুলে অরিন্দমকে ইশারায় ডাকে। সঞ্চিতার কাছ থেকে ডাক পেয়ে অরিন্দম আর স্থির থাকতে পারে না, তার মন ব্যাকুল হয়ে ওঠে সঞ্চিতার সঙ্গে একাকিত্বে দেখা করার জন্য। অরিন্দম ভাবে তাহলে সঞ্চিতাও কি তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বিনয় থাকার জন্য তাকে কিছু বলতে পারেনি, তাই গোপনে দেখা করার জন্যই এত রাতে পুরনো বাড়িতে এসে তাকে হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু সঞ্চিতা জানলো কেমন করে যে অরিন্দম এখনো জেগে? পরক্ষণেই অরিন্দম আবার ভাবে তাকে তো দুপুরবেলায় সঞ্চিতা ঘুমোতে দেখেছিল, তাই হয়তো সে ভেবেছে দিনের বেলায় এত ঘুমানোর পর এত তাড়াতাড়ি অরিন্দমদা ঘুমোবে না, তাই এই সুযোগে তার সাথে দেখা করা যেতেই পারে। আর কিছু না ভেবে অরিন্দম চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, তারপর দরজাটা ভিজিয়ে দেয়। বাড়ির সকলে এখন গভীর নিদ্রায় মগ্ন। অরিন্দম বাড়ির পিছনে গিয়ে দেখে সঞ্চিতা এখনও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। অরিন্দম চুপি চুপি সঞ্চিতার কাছে গিয়ে বলে, এত রাতে এই পুরনো বাড়িতে আমাকে ডাকলে কেন? সঞ্চিতা মৃদু গলায় উত্তর দেয়, তোমাকে আমার কিছু কথা বলার আছে আর কিছু জিনিস দেখানোর আছে। এত রাতে তুমি আমাকে এখানে কি দেখাবে? বাড়ির ভিতরে এসো না, তারপর সব বলছি। অরিন্দম সঞ্চিতার রূপে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার মনে একবারও আসেনি এত রাতে সঞ্চিতা এই পুরনো বাড়িতে আসতে পারে না। এই মেয়েটা সঞ্চিতা নয়, এটা সঞ্চিতার রূপে অন্য কোনো মেয়ে। কিন্তু সেই সব কিছু না ভেবে মন্ত্রমুগ্ধের মতো সঞ্চিতার পিছন পিছন সে পুরনো বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়ির ভিতর প্রবেশ করা মাত্রই কোনো এক অদৃশ্য শক্তি মায়াজালে তাকে আবদ্ধ করে ফেলে। মুকুন্দপুর আসার পর তার সাথে যা কিছু ঘটেছে সে সব কিছু ভুলে যায়, শুধু সঞ্চিতাকে ছাড়া। বিনয়দের এই বাড়িটা যে একটা পুরনো বাড়ি, বাড়িটায় বর্তমানে কেউ থাকে না, এই সব কোনো কথাই তার আর মনে থাকে না। সে এখন সঞ্চিতার ভালোবাসার টানে তাকে নিজের করে পাবার আশায় তাকে অনুসরণ করতে থাকে। অরিন্দম সঞ্চিতার পিছন পিছন বাড়ির ভিতরে প্রবেশ করে, দেখে বারান্দায় একটা বিশাল ঝাড়বাতি জ্বলছে। বারান্দায় রয়েছে বসার জন্য একটা বিশাল সোফা, সোফার সামনে একটা টেবিল যার মধ্যে থরে থরে খাবার আর ফলমূল সাজানো। একটা বয়স্ক লোক সোফায় হেলান দিয়ে বসে এক মনে গড়গড়া টানছে। সঞ্চিতা অরিন্দমকে লোকটিকে দেখিয়ে বলে, ইনি হলেন আমার দাদু। তারপর বারান্দা পেরিয়ে সঞ্চিতা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়, অরিন্দমও তাকে অনুসরণ করে উপরে ওঠে। উপরে উঠে তারা একটা ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করে অরিন্দম দেখে সেখানে অনেকগুলো মেয়ে একসঙ্গে বসে জটলা করছে, যেমনটা কোনো অনুষ্ঠান বাড়িতে মেয়েরা একসঙ্গে বসে আনন্দ ফুর্তি হাসি খোশ গল্প করে, ঠিক সেই রকম। অরিন্দম দেখে মেয়েগুলো কেউ তার পূর্ব পরিচিত নয়। তাদেরকে ঘরে আসতে দেখে একজন বছর পঞ্চাশের মহিলা এগিয়ে এসে বলে, ছোট তোর মেয়ে হবু জামাইকে নিয়ে চলে এসেছে, এইবার একটা ভালো দিন দেখে ওদের চার হাত এক করে দে। কথাটা শোনা মাত্রই কিছুটা দূরে চেয়ারে বসে থাকা একজন বছর চল্লিশের মহিলা বলে, সে বিয়ে তো দিতেই হবে দিদি, তবে বিয়ের আগে তো বাবা জীবনের মতটা নেওয়া খুব দরকার না? তার সুধাময়ীকে পছন্দ হয়েছে কিনা সেটা তো আমাদের আগে জানতে হবে, তারপর সুধাময়ীর বাবার সাথেও এই ব্যাপারে কথা বলতে হবে আমাকে। অরিন্দম তো মহিলা দুজনের কথা শুনে অবাক, তারা দুজন সঞ্চিতাকে সুধাময়ী বলছে কেন? তাহলে কি সঞ্চিতার ভালো নাম সুধাময়ী? তাই হবে হয়তো, মনে মনে ভাবে অরিন্দম। হঠাৎ সঞ্চিতার কথায় অরিন্দমের ভাবনায় বাধা পড়ে। সঞ্চিতা তাকে বলে, কি গো, মাঝে বলল তোমার আমাকে পছন্দ কিনা সে কথার তুমি কিছু জবাব দিলে না যে? কথাটা বলা মাত্রই ঘরের মধ্যে থাকা কিছু কম বয়সী মেয়ে হাসাহাসি করতে থাকে। একটা মেয়ে আলতো হেসে বলে, জামাইবাবুর যে মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কি জামাইবাবু দিদিকে বিয়ে করবে তো? অরিন্দম ঘাড় নেড়ে প্রস্তাবে সম্মতি জানায়, সে এই বিয়েতে রাজি। সঞ্চিতা বলে, তুমি যখন এই বিয়েতে সম্মত তাহলে চলো বাবার সাথে তোমার দেখা করিয়ে আন। এই বলে সঞ্চিতা ঘর থেকে বেরিয়ে যায়।
অরিন্দম যন্ত্রচালিত পুতুলের মতো সঞ্চিতাকে অনুসরণ করে তার পিছন পিছন চলতে থাকে। অরিন্দম দেখে সঞ্চিতা দোতলার বারান্দা বেয়ে বেশ কিছুক্ষণ চলল, তারপর একটা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। অরিন্দম দেখল এটা সেই পূর্বের সিঁড়িটা নয় যেটা দিয়ে তারা উপরে উঠেছিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেশ কিছুক্ষণ চলার পর অরিন্দমের কানে নাচ গানের আওয়াজ আসতে লাগল। এর কিছু পরেই অরিন্দম দেখল একটা বিশাল নাচমহল যেখানে নাচ গান চলছে। বেশ কিছু লোকজন বসে একটা মেয়ের নাচ দেখছে আর গান শুনছে। একজন লোক একটা ছোট তক্তপোষে গা এলিয়ে বসে মদ্যপান করছে আর মাঝে মাঝে গানের তালে তাল দিচ্ছে। সঞ্চিতা একজন লোককে ডেকে কি যেন বলল। লোকটা তখনই সঞ্চিতার কথা শুনে ওই তক্তপোষে বসে থাকা লোকটার কাছে গিয়ে কী সব বলল। তারপর লোকটা ফিরে এসে বলল, একটু পরে রাধাবাইয়ের নাচ শেষ হলে বাবু অন্তর্মহলে যাবেন, খুকি তোমরা ওখানে গিয়ে বাবুর জন্য অপেক্ষা করো। এই বলে লোকটা চলে গেল। সঞ্চিতা অরিন্দমকে বলল, চলো অন্তর্মহলে গিয়ে বাবার জন্য অপেক্ষা করি, আজ রাতে বাবার মত নিয়ে নেব, তারপর আগামীকাল তোমাকে আমি বিয়ে করব। অরিন্দম সঞ্চিতার আগামীকাল বিয়ে করার প্রস্তাবটা শুনে একটু হকচকিয়ে যায়। সেও সঞ্চিতাকে ভালোবাসে, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে? বিয়ের আগে ঘরের লোককে একবার জানানো দরকার, কিন্তু সঞ্চিতা যদি আগামীকালই তাকে বিয়ে করে তাহলে তো বাড়ির লোকের কাছে খবর পৌঁছানো সম্ভব নয়। এই অবস্থায় কি করবে অরিন্দম সেটা কোনো মতেই সে বুঝে উঠতে পারছিল না। অন্দরমহলে গিয়ে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর সঞ্চিতার বাবা মানে ওই জমিদার এসে উপস্থিত হন। সঞ্চিতা তার বাবাকে বলে, বাবা এই হলো অরিন্দম, অনেক খুঁজে একে আমি পেয়েছি, একে আমি বিয়ে করতে চাই, তোমার এই বিয়েতে সম্মতি আছে তো? মদ্যপানরত অবস্থায় ওই জমিদার বলে, আমার কোনো আপত্তি নেই, তোদের দুজনের আমি আজকেই বিয়ে দেব। না বাবা, আজ লগ্ন ভালো নেই, আজ বিয়ে করলে আমাদের বিবাহিত জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসবে। ও কমঙ্গল, আমি আমি আজই তোদের বিয়ে দেব, বলো তো যায় না যদি ছেলেটা কাল কোথাও পালিয়ে যায়? অরিন্দম কোথাও যাবে না বাবা, ও আমাকে খুব ভালোবাসে। রাখ তো তোর ভালোবাসা, তোর আসল রূপ দেখলে ও আর তোকে বিয়েই করতে চাইবে না, তখন তখন তুই কি করবি? আমি আমি চাই না আমার মেয়ে আর কষ্ট পাক। জমিদারের মুখে কথাটা শোনা মাত্রই অরিন্দম বলে, সঞ্চিতা উনি তোমার কোন রূপের কথা বলছেন? ছাড়ো তো বাবার কথা, মদ খেয়ে যত সব ভুল বকছে, তবে বাবা যখন চাইছে তখন আজ তোমাকে আমি বিয়ে করে ফেলব। সেটা সম্ভব নয় সঞ্চিতা, বিয়ে করার আগে আমার বাড়ির লোককে একবার জানানো দরকার। তোমার বাড়ির লোককে না হয় বিয়ের পর জানিও, শুভ কাজে আর দেরি করে লাভ নেই, খারাপ সময় পেরিয়ে ভালো লগ্ন পড়লেই আমরা বিয়ে করব। লক্ষ্মীটি তুমি আর আপত্তি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছ তাহলে আজ রাত্রেই আমরা বিয়ে করব। এরপর সেই রাতে অরিন্দম ও সঞ্চিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর নবদম্পতিকে একটা আলাদা ঘর দেওয়া হয় বাসর জায়গার জন্য। সেই রাতে অরিন্দমের পিপাসার্থ হৃদয় সঞ্চিতার মধুর যৌবনের রস পান করে, দুটি দেহ মিলিত হয় কামলীলায়। পরের দিন ভোরে যখন অরিন্দম বিনয়দের নতুন বাড়িতে ফিরে আসে তখন তাকে কেমন একটা খ্যাপাটে গোছের দেখায়। অরিন্দম তার নির্দিষ্ট ঘরে ফিরে আবার ঘুমিয়ে পড়ে। সকালে চা দিতে এসে রামহরি দেখে অরিন্দম অকাতরে ঘুমোচ্ছে। সে অরিন্দমকে অনেক ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া পায় না। তখন সে গিয়ে বিনয়কে ব্যাপারটা জানায়। কিছুক্ষণ পর বিনয় এসে অরিন্দমকে ডাকতেই অরিন্দমের ঘুম ভাঙে। ঘুম ভেঙে অরিন্দম বলে, কি হলো সঞ্চিতা এত সকালে জাগালে কেন? বিনয় তো অরিন্দমের কথা শুনে রেগে বলে, আরে নরে হতচ্ছাড়া, সঞ্চিতা নয় আমি তোর বন্ধু বিনয়, তুই কি আমার স্বপ্নে আমার বোনকে দেখছিস নাকি? ঘুম থেকে উঠে তার নাম নিচ্ছিস, তোর কি ব্যাপার বলতো? সঞ্চিতাকে তোর আবার মনে ধরলো নাকি? অরিন্দম বিনয়ের কথার কোনো জবাব দেয় না, শুধু ফ্যাল ফ্যাল করে বিনয়ের মুখটার দিকে তাকিয়ে থাকে, যেন বিনয়কে সে এর আগে কোনো দিন দেখেইনি। অরিন্দমকে ওই রকম তাকিয়ে থাকতে দেখে বিনয় বলে, এই কী রে ওরকম করে আমার মুখের দিকে তাকিয়ে কী দেখছিস? আমাকে কি তুই এর আগে কোনোদিন দেখিসনি? বিনয়ের কথার কোনো উত্তর দেয় না অরিন্দম। বিনয় আবার বলে,
কি হলো তোর, হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেলি কেন? আরে ও ঠার, দেরি না করে তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে নে, তারপর জলখাবার খেয়ে গাড়ি নিয়ে আমি তুই আর সঞ্চিত একটু ঘুরতে বের হব, চল। এই বলে বিনয় চলে যায়। অরিন্দম কিছুক্ষণ বিছানায় বসে কাল রাতের কথা ভাবে। সব কিছুই তার যেন স্বপ্নের মতো লাগছে। পুরো ঘটনাটা তার ভালোভাবে মনে পড়ছে না, কিছুটা আবছা আবছা মনে পড়ছে। মাঝরাতে সে বিনয়দের এই পুরনো বাড়িটায় গিয়েছিল সঞ্চিতার ডাকে, তারপর সঞ্চিতার হাত ধরে সে বাড়িটার ভিতর ঢুকেছিল। তারপর কি হয়েছিল তার সাথে? না, আর কিছুই মনে করতে পারছে না অরিন্দম। তার মাথাটা কেমন যেন ঘুরছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। না, আর ভেবে কাজ নেই, চুলোয় যাক ওসব কথা। এইসব কথা মনে করে আর কোনো লাভ নেই, তবে কাল রাতের কথা সে কাউকেই বলবে না। সঞ্চিতা তাকে তাদের মিলনের কথা সকলকে বলতে বারণ করেছে। বেশ কিছুক্ষণ পর অরিন্দম মুখ ধুয়ে উপরে যায় জলখাবার খেতে। সেখানে সে দেখতে পায় সঞ্চিতাকে। অরিন্দম জলখাবার খেতে খেতে সঞ্চিতার দিকে তাকিয়ে ভাবে, এই কি সেই সঞ্চিতা যার সাথে কাল রাতে একাকিত্বে সে দেখা করতে বিনয়দের ওই পুরনো বাড়িটায় গিয়েছিল? একবার অরিন্দমের মনে হয় জিজ্ঞাসা করে দেখবে সঞ্চিতাকে, কাল রাতে সঞ্চিতা কতক্ষণ জেগেছিল। সাথে সাথেই গানের কাছে মেইলি কণ্ঠে কে যেন ফিসফিসিয়ে বলে ওঠে, বলেও এই কাজ করতে যেও না, না হলে তুমি সব হারাবে। অরিন্দমের আর জলখাবারের দিকে মন থাকে না। কিছু খাবার খেয়ে সে উঠে পড়ল। তাকে উঠতে দেখে উদয়নারায়ণবাবু বললেন, কি হলো বাবা, পুরো খাবারটা না খেয়ে উঠে পড়লে যে, শরীর টরীর খারাপ হলো নাকি তোমার? অরিন্দম বলে, হ্যাঁ ওই আর কি, শরীরটা কেমন যেন লাগছে, মাথাটা একটু ঝিমঝিম করছে। আমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, আপনারা খান। তাহলে আমাদের ঘুরতে যাবার কি হবে? আজকে আর যেতে পারবো না রে, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। উদয়নারায়ণবাবু বললেন, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি বরং ডাক্তারকে একবার একটা খবর পাঠাই। না 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 না, ওইসবের কোনো প্রয়োজন নেই, ঘরে গিয়ে একটু ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। অরিন্দমের মুখে ঘুমোনোর কথা শুনে ঠোঁটের ফাঁকে আলতো হাসি সঞ্চিতার মুখে লক্ষ্য করে অরিন্দম। অরিন্দমের বেজায় রাগ হয় সঞ্চিতার উপর। গত রাতে তাকে সারা রাত জাগিয়ে রেখে আজ আবার হাসা হচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অরিন্দম তার নির্দিষ্ট ঘরে ফিরে দুপুর পর্যন্ত একটানা ঘুমোয়, তারপর স্নান সেরে দুপুরের খাবার ডাক আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে রামহরি আসে অরিন্দমের ঘরে, তার হাতে খাবারের থালা। অরিন্দম তো দেখেই অবাক, তাকে এরকম আলাদা করে খেতে দেওয়ার কারণ কি? তাহলে কি সঞ্চিতা? অরিন্দমের মনের কথা মনেই থেকে যায়। রামহরি ভাতের থালাটা টেবিলে নামিয়ে বলে, বড় কর্তা বাবু আপনার জন্য খাবারটা আপনার ঘরে দিয়ে যেতে বললেন, আর আপনার শরীর এখন কেমন আছে সেটা জেনে যেতে বললেন। অরিন্দম রামহরিকে জানিয়ে দেয় তার শরীর এখন ভালোই আছে। রামহরি বলে, আগে আপনি খান, দুপুরের খাবার পর বড় কর্তা বাবু বিনয়বাবু আপনার সঙ্গে দেখা করতে আসবেন, কেমন? এই বলে রামহরি চলে যায়। অরিন্দম দুপুরের খাবার খেয়ে সবে একটু বসেছে, তক্ষণি তার ঘরে আসে উদয়নারায়ণবাবু, বিনয় আর সঞ্চিতা। উদয়নারায়ণবাবু অরিন্দমকে জিজ্ঞাসা করেন সে এখন কেমন আছে। অরিন্দম জানায় তার শরীর এখন বেশ ভালোই আছে। এরপর উনি বেশ কিছুক্ষণ অরিন্দমের সাথে বসে গল্প করেন, তারপর চলে যান। বিনয়ের জ্যাঠামশাই চলে যাওয়ার পর অরিন্দম বিনয়কে বলে, আচ্ছা তোরা আমার খাবারটা ঘরে পাঠিয়ে দিলি কেন? আমি তো তোদের সাথে একসাথে খেতে যেতাম। আর বলিস না, বড় জ্যাঠামশাই বললো তোর শরীর অসুস্থ, তাই রামহরিকে দিয়ে তোর খাবারটা তোর ঘরে পৌঁছে দিতে। উনি যেহেতু বাড়ির বড়, তাই কেউ আর ওনার ওপর কথাই বলেন না, তাই আজকে এই ব্যবস্থা। যাক ছাড়ো সব কথা, শোন না, তোকে একটা মজার কথা বলি। তুই জলখাবার ছেড়ে চলে আসার পর সঞ্চিতাকে আমি বলছিলাম যে অরিন্দম আজ সারা রাত তোর কথা ভেবে ভালো করে ঘুমায়নি, তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোরই খোঁজ করেছে। এই কথা শুনে সঞ্চিতা সে কি হাসি রে, যদি বিশ্বাস না হয় জিজ্ঞাসা কর ওকে, বলে আলতো হাসে বিনয়। কথাটা শুনে সঞ্চিতার মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে বিনয়কে বলে, দাদা তুইও না, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এবার, তোরা দুজনে বসে গল্প কর, আমি ঘরে যাই। সঞ্চিতা চলে যাবার পর দুই বন্ধুতে অনেকক্ষণ বসে গল্প করে, তারপর বিনয়ও তার ঘরে চলে যায়। বিনয় চলে যেতেই অরিন্দম পুরনো বাড়িটার দিকে জানলার ধারে গিয়ে দাঁড়ায়।
সূর্যের আলোয় বাড়িটার জরাজীর্ণ অবস্থা দেখে অরিন্দমের একবার মনে হয় কাল রাতে সে বাড়িটায় গিয়ে কিছুই বুঝতে পারেনি বাড়িটার ভিতরের অবস্থা কেমন। আজ এখন একবার বাড়িটার ভিতরে গিয়ে দেখলে হয় না? কথাটা অরিন্দমের মনে আসার সঙ্গে সঙ্গেই আবার সেই মেইলি কণ্ঠে কেউ যেন বলে ওঠে, খবরদার, ভুলেও ওই বাড়িতে দিনের বেলায় যাবে না, না হলে কিন্তু বিপদে পড়বে। কথাটা শোনার সাথে সাথে অরিন্দম নিজের অজান্তেই বলে উঠল, কিসের বিপদ? সে তুমি বুঝবে না, আজ রাতেও তৈরি থাকবে, তোমাকে আমি ঠিক সময় ডেকে নেব। অরিন্দম এবার চিৎকার করে, কে তুমি? এই গলা তো সঞ্চিতার নয়, তাহলে কে তৈরি থাকতে বলে গেল তাকে? কিন্তু আর কোনো উত্তর আসে না, একটা দমকা বাতাস এসে দড়াম করে জানলাটা বন্ধ করে দেয়। অরিন্দম খাটে এসে বসে, তার মনে এখন নানা প্রশ্ন ভিড় করে আসতে থাকে। ওই অদৃশ্য মহিলা কণ্ঠ কার? কে তাকে রাতে দেখা করার জন্য তৈরি থাকতে বলে গেল? কাল যে মেয়েটা তার সাথে দেখা করেছিল ওটা কি সত্যিই সঞ্চিতা, নাকি সঞ্চিতার বেশ ধরে অন্য কোনো মহিলা? না, আর কিচ্ছু ভাবতে পারছে না অরিন্দম, সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। সে মনে মনে ঠিক করে ফেলে আজ দেখা করতে গিয়ে সে সঞ্চিতার প্রকৃত স্বরূপ নিয়ে অবগত হবেই। সঞ্চিতাকে আচ্ছা জিজ্ঞাসা করবে ওই মহিলা কণ্ঠকার, যে তাকে কানের গোড়ায় চুপিসারে বার বার শাসিয়ে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিনয়, সঞ্চিতা, অরিন্দম তিনজন মিলে বিকেলে বিনয়দের বাড়ির গাড়ি করে কাঠগোলার বাগানের বাড়িটা ঘুরতে যায়। সন্ধ্যের কিছু পরে হোটেলে খাবার খেয়ে তারা বাড়ি ফিরে আসে। সন্ধ্যের আগে হোটেলের খাবারটা একটু বেশি পরিমাণে হওয়ায় সেদিন রাতে আর অরিন্দম খাবার খেতে যায় না। রামহরি রাতে একবার তার ঘরে খাবারের কথা জানতে এসেছিল, অরিন্দম তাকে জানিয়ে দেয় বাইরে খেয়ে আসায় তার আর খিদে নেই, তাই সে রাতে কিছু খাবে না। রাত তখন অনেক গভীর, সকলে তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। অরিন্দম বিছানায় শুয়ে শুয়ে সঞ্চিতাকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করে চলেছে। বাইরে আজ বেশ জোরে বাতাস বইছে, ঘরের জানলাগুলো বাইরের বাতাসের দাপটে যেন প্রলয় নৃত্য শুরু করে দিয়েছে। বাতাসের দাপটের ফলে জানলাগুলো তখনই দড়াম করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে যাচ্ছে। হঠাৎ এই সব কিছুকে ছাপিয়ে হাওয়ার মধ্যে একটা কণ্ঠস্বর ভেসে এলো। অরিন্দম কণ্ঠস্বরটা শুনেই চিনতে পারল, এই তো সেই মহিলার কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলতে লাগল, তুমি এখনো ঘরে শুয়ে আছো? আর ওইদিকে সঞ্চিতা, সঞ্চিতা যে তোমার আশায় পথ চেয়ে কখন থেকে বসে আছে। যাও যাও তুমি ওর কাছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও বলে কণ্ঠস্বরটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। অরিন্দম তড়াক করে এক লাফে বিছানা থেকে উঠে পুরনো বাড়িটার দিকের জানলাটা দিয়ে নিচে তাকিয়ে দেখল, সঞ্চিতা পুরনো বাড়ির একটা ধাপে বসে আছে। অরিন্দম আর দেরি না করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। অরিন্দম বিনয়দের পুরনো বাড়িটায় গিয়ে সঞ্চিতার সাথে দেখা করতেই সঞ্চিতা তাকে বলে, কি গো, আজ আমার কথা ভুলে গিয়েছিলে নাকি? না, তোমার কথাই শুয়ে শুয়ে ভাবছিলাম, তারপর হঠাৎ একটা ঝোড়ো হাওয়া কোথা থেকে এসে আমার কানের কাছে যেন বলে গেল, তুমি আমার অপেক্ষায় এখানে বসে। অরিন্দমকে কথাটা শেষ করতে না দিয়েই সঞ্চিতা বলে, তুমি কি বলছো, ঘরের মধ্যে একটা ঝোড়ো হাওয়া এসে তোমার কানের কাছে বলে গেল আমি তোমার অপেক্ষায় বসে আছি? কথাটা বলে হা হা করে হেসে ওঠে সঞ্চিতা। হাসিটা শুনে অরিন্দমের বুক দুরদুর করে কেঁপে ওঠে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে সঞ্চিতা বলে, তুমি তো দেখছি সবসময় আমার কথা ভেবে ভেবে হাওয়ার মধ্যেও আমার নাম শুনতে পাচ্ছ। তুমি কিভাবে বুঝলে আমি সবসময় তোমার কথা ভাবি? তা বুঝতে পারবো না, তুমি তো আমার স্বামী, আমি তোমার কথা বুঝতে পারবো না তো কে তোমার মনের কথা বুঝতে পারবে? সে তুমি যাই বলো, আমি কিন্তু অনেকবার হাওয়ার মধ্যে একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেয়েছি, কিন্তু আশেপাশে আমি কাউকে দেখতে পাইনি। ওইসব তোমার মনের ভুল, ছাড়ো ওইসব কথা, চলো বাড়ির ভিতরে গিয়ে কথা বলি, তাছাড়া এখনই কেউ জানলা খুললে আবার আমাদের দেখে ফেলবে। অরিন্দম দেখল সঞ্চিতা ঠিক কথাই বলেছে, তাই সে আর কিছু না বলে সম্মোহিতের মতো সঞ্চিতার হাত ধরে বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই অরিন্দমের অবস্থা আবার আগের দিনের মতো হয়ে যায়। অদৃশ্য কোনো মায়াজাল তার উপর প্রভাব বিস্তার করে ফেলে। পূর্বের সমস্ত ঘটনা, এমনকি বাইরে সঞ্চিতাকে বলা কথাগুলোও সে ভুলে যায়।
সে এখন একটা আলাদা জগতে বিচরণ করতে থাকে, যেখানে কোনো মনুষ্য সমাজের জীব মৃত্যুর আগে কোনো দিন যায়নি। এই জগতের চারপাশে অরিন্দম যে সকল মানুষকে দেখছে তারা কেউ জীবিত মানুষ নয়, সকলেই কোনো না কোনোভাবে মারা গিয়ে এখানে এসেছে। কিন্তু অরিন্দম এইসব কথা কিছুই জানে না, সে শুধু সঞ্চিতাকে ভালোবেসে তার ডাকে এখানে এসেছে। আজ সঞ্চিতা অরিন্দমকে নিয়ে যে ঘরটায় প্রবেশ করল, সেই ঘরে নানা রকম দামি দামি সব আসবাবে ঠাসা, আর ওইসব আসবাবের মধ্যে অপরূপ সব কারুকার্য করা। অরিন্দম এত সুন্দর সুন্দর জিনিস এর আগে কখনোই দেখেনি, তাই সে দুচোখ ভরে সেই সব জিনিসগুলো দেখতে লাগল। জিনিসগুলো দেখতে দেখতে সঞ্চিতা অরিন্দমকে জিজ্ঞাসা করল, কি গো, জিনিসগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে কি, এত সুন্দর কারুকার্য করা জিনিসপত্র আমি এর আগে খুব বেশি দেখিনি। তাতে কি হয়েছে, এবার থেকে দুই চোখ ভরে এই জিনিসগুলো প্রতিদিন দেখবে, ব্যবহার করবে। এই জিনিসগুলো সব তো আমাদের। আমাদের মানে? আমাদের মানে বাবা আমাদের বিয়েতে এই জিনিসগুলো তোমাকে যৌতুক হিসেবে দিয়েছে। ও, এই ব্যাপার? আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি এত দামি দামি জিনিসের মালিক আমি হব। সে যাই হোক, তুমি এখন এই ঘর থেকে চলে যাও। এ মা, কেন আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? কেন কেন আবার, মনে নেই আজ আমাদের কাল রাত্রি, আজ স্বামী স্ত্রী একে অপরের যে মুখ দেখতে নেই। হ্যাঁ সত্যি তো, কথাটা তো আমি একদম ভুলে গিয়েছিলাম। না না, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজ একবার নাচমহলের দিকে যাই। ওখানে আজ রাধাবাই নাচ করছে না? হ্যাঁ, রাধাবাই প্রতিদিনই তো নাচ করে, আজও মনে হয় করছে। তুমি সাবধানে যাবে। তোমার কোনো চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। বলে ঘর থেকে বেরিয়ে যায় অরিন্দম। ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে যেতে যেতে অরিন্দম দেখে আজও সেই বৃদ্ধ লোকটি, মানে সঞ্চিতা ওরফে সুধাময়ীর দাদু, সোফায় হেলান দিয়ে বসে মনের সুখে গড়গড়ায় টান দিচ্ছে। বারান্দার চারপাশ মিষ্টি তামাকের গন্ধে ম ম করছে। অরিন্দম বারান্দা পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই রাধাবাইয়ের গানের আওয়াজ শুনতে পায়। গানের শব্দটা লক্ষ্য করে কিছুক্ষণ চলার পরেই সে নাচমহলে প্রবেশ করে। অরিন্দম আজ নাচমহলে প্রবেশ করে দেখে তার শ্বশুরমশাই এবং আরও কিছু লোক তক্তপোষে বসে রাধাবাইয়ের নাচ দেখছে। অরিন্দম কারো সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপ এক পাশে একটা কাঠের আরামকেদারায় বসে রাধাবাইয়ের নাচ দেখতে থাকে। অরিন্দম রাধাবাইকে আগের দিন এতটা কাছ থেকে ভালোভাবে লক্ষ্য করেনি, তাই সে বুঝতে পারেনি যে রাধাবাই দেখতে এত অপরূপ সুন্দরী। নাচ গানের মাঝে মাঝেই তার মুখের অরুণা সরে গেলে রাধাবাইয়ের কোমল সুন্দর মুখখানা ক্ষণিকের জন্য বেরিয়ে আসছে। এইরকম রূপ যে কোনো মানবীর হতে পারে সেটা অরিন্দম কোনো দিন কল্পনা করতে পারেনি। রাধাবাইকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা। তার দুধে আলতায় গায়ের রং, কোমল লাবণ্যময়ী মুখ, টান টান দুই চোখ দেখে যে কোনো পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। অরিন্দম বসে বসে এইসব চিন্তা করছে, হঠাৎ সে দেখে নাচ গান সব বন্ধ হয়ে গেল। রাধাবাইয়ের দিকে চোখ ফেরাতেই সে দেখতে পায় তার শ্বশুরমশাই রাধাবাইয়ের হাত ধরে টানছে। রাধাবাই তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও উনি যখন রাধাবাইয়ের হাত ছাড়লেন না, তখন রাধাবাই হুঙ্কার দিয়ে উঠল। রাধাবাইয়ের হুঙ্কারে পুরো নাচমহলটা যেন কেঁপে উঠল। এরপর রাধাবাই ভৎসনা সুরে বলতে লাগল, রাজন, আপনি এতদিন আমাকে ভোগ করেছেন, তখন কিন্তু আমি আপনাকে কোনো বাধা দিইনি। আমি এখন আপনার সন্তানের মা, এইভাবে লুকিয়ে আপনার সাথে মিলিত হতে আমার আর ভালো লাগছে না। এই তালুকের সকলে জানে আপনার আমার সম্পর্কের ব্যাপারে, তাই আমি আমার পুত্রের যোগ্য সম্মান আর পরিচয় চাই। এইভাবে চোরের মতো পরপুরুষের সাথে রাত কাটাতে আমার আর ভালো লাগছে না, ঘেন্না ধরে গেছে আমার এই জীবনের উপরে। জমিদার বলে, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার স্ত্রী হবার স্বপ্ন দেখো, তুমি বাইজি বাইজির মতো থাকবে, এর থেকে বেশি কিছু অধিকার চাইলে তার পরিণাম খারাপ হবে। তোমার তো ভাগ্য ভালো যে তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার মহলে আশ্রয় দিয়েছিলাম, তা না হলে রাস্তার মানুষ বেশি নারী লোলুপ সব কুকুরগুলো এতদিনে তোমার যৌবন ভোগ করে তোমাকে শেষ করে দিত। এছাড়া তোমার ছেলের দেখাশোনার জন্য তো আমি লোক রেখেছি, আর তার দরকারি সমস্ত জিনিস কেনার জন্য টাকা আমি দিয়ে পাঠাই।
এর থেকে বেশি কিছু তুমি আমার কাছে আশা করো না। মনে রাখবে, আমারও ঘরে স্ত্রী কন্যা আছে, তাই তোমাকে ওই বাড়িতে ওদের সামনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আজ থেকে 4 বছর আগে আমার শরীরটাকে ভোগ করার সময় এই কথাটা মনে হয়নি আপনার? না, মনে হয়নি। তা হবে কি করে, তখন তো এই রাধা বাইয়ের রূপ যৌবন দেখে আপনার জীব মিলনের বাসনায় লক লক করছিল, তখন মনে হয়নি এর পরিণাম কি হতে পারে? রাধা বাইয়ের কথা শুনে এবার জমিদার ক্রুদ্ধ মূর্তি ধারণ করে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা, হারাম যদি আজ তোকে শেষ করে ফেলবো আমি। এই বলে রাধা বাইয়ের চুলের মুঠি ধরে তাকে মেঝেতে একটা আছড় মারে। সাথে সাথে মেঝেতে আছাড় খেয়ে পড়ে রাধাবাই মাথায় প্রচণ্ড জোরে আঘাত পায়। সারা মেঝে রক্তে ভেসে যেতে থাকে। জমিদার তখন পৈশাচিক উল্লাসে উন্মত্ত। সে রাধাবাইয়ের ওই অবস্থা করেও ক্ষান্ত থাকে না। দেওয়াল থেকে একটা ভোজালি পেড়ে দয়ামায়াহীন কষাইয়ের মতো রাধাবাইয়ের দেহটাকে টুকরো টুকরো করে কাটতে থাকে। অরিন্দম চোখের সামনে এমন নিষ্ঠুর দৃশ্য আর সহ্য করতে পারছিল না, তাই সেই ঘর ছেড়ে বেরোতে যাবে এমন সময় দেখে রাধাবাইয়ের দেহের কাটা যাওয়া ছিন্ন ভিন্ন অঙ্গগুলো সব হাওয়ায় ভাসছে। রাধাবাইয়ের মুখ থেকে প্রকাণ্ড একটা লকলকে জিভ বেরিয়ে এসে মেঝেতে পড়ে থাকা রক্তধারাকে চেটে পুটে খাচ্ছে আর মাঝে মাঝেই ক্রুদ্ধ গলায় বলছে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেব, এই জমিদার বংশ আমি ধ্বংস করে দেব। তারপর সে খিলখিল করে হেসে ওঠে। সবকিছু দেখে শুনে অরিন্দম ভয়ে সেখানে জ্ঞান হারায়। পরের দিন সকালে যখন অরিন্দমের জ্ঞান ফেরে তখন সে দেখে বিনয়দের বাড়ির অনেকে তাকে ঘিরে বসে আছে। অরিন্দমের জ্ঞান ফিরতেই বিনয় তাকে জিজ্ঞাসা করে, অরিন্দম কি জন্য ওই পুরনো বাড়িটাতে কালকে রাতের বেলায় গিয়েছিল? বিনয়ের কথা শুনে উদয়নারায়ণবাবু বলেন, আরে একটু ধৈর্য ধর না বাবা, ছেলেটাকে একটু সুস্থ হতে দে, তারপর না হয় ওই সমস্ত কথা জিজ্ঞেস করবি। বড় জেঠু, অরিন্দম এখন সম্পূর্ণ সুস্থ, ও কথা বলতে পারবে। কিরে বল, রাতে কি জন্য ওই পুরনো জমিদার বাড়িতে তুই গিয়েছিলিস? অরিন্দম সেই রকমভাবে কোনো কথাই বলে না, তার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসে, সঞ্চিতা। অরিন্দমের মুখে সঞ্চিতা ডাকটা শুনে সঞ্চিতা বলে, কি হল অরিন্দমদা, কিছু বলবে? কিন্তু অরিন্দম আর কিছু বলে না। এরপর সারাদিন অরিন্দম কিচ্ছু খাবার খায় না, কোনো কথা বলে না, শুধু মাঝে মধ্যে একটাই শব্দ বার বার বলতে থাকে, সঞ্চিতা, সঞ্চিতা। বিনয়দের বাড়ির লোক কিছু বুঝতে না পেরে ডাক্তারকে খবর দেয়। বিনয় আর সঞ্চিতাকে দায়িত্ব দেওয়া হয় অরিন্দমকে দেখাশোনা করার। বিকেলে ডাক্তার এসে অরিন্দমকে দেখে যায় এবং কিছু ওষুধ দিয়ে যায়, কিন্তু অরিন্দমের কোনো ওষুধেই কোনো কাজ হয় না। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়তে থাকে। প্রতিদিন রাত হলেই অরিন্দম যেন কেমন চঞ্চল হয়ে ওঠে, খাট থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। বিনয় তার রাস্তা আটকে দাঁড়ায়। দুর্বল শরীর নিয়ে বিনয়ের সঙ্গে সে ক্ষমতায় পেরে ওঠে না। মাঝে মাঝে অরিন্দমের মনে হয় বাতাসের মধ্যে ফিসফিসিয়ে কেউ যেন তাকে ডাকছে, এসো, এসো আমার কাছে, আমি যে তোমায় ছাড়া বাঁচব না। এইভাবে 4 দিন কাটে, কিন্তু অরিন্দমের অবস্থার কোনো পরিবর্তন হয় না। সকলে ভারী চিন্তায় পড়ে যায়। রাত জেগে জেগে সঞ্চিতা আর বিনয়ের শরীরও অসুস্থ হয়ে পড়ে। বিনয়দের বাড়ির সকলে একসঙ্গে আলোচনায় বসে ঠিক করে, ডাক্তার তো অনেক দেখানো হলো, এবার একবার কোনো ওঝা কিংবা গুণিনকে ডেকে অরিন্দমকে দেখানো হোক। যেমন কথা তেমন কাজ। 5 দিনের দিন সকালে একজন মাঝবয়সী তান্ত্রিক আসে বিনয়দের বাড়িতে। তান্ত্রিকের নাম অমরনাথ তান্ত্রিক। অমরনাথ তান্ত্রিক শিবের উপাসক। কথায় কথায় সে বলে, জয় শিব শম্ভু বলেই গর্জে ওঠে। তার মাথায় রয়েছে পাক ধরা জটাগুচ্ছ, পরনে বাঘছালের মতো দেখতে এক ফালি বস্ত্র, সারা গায়ে সে ছাই মেখে আছে, মাথায় মস্ত বড় একটা তিলক কাটা। সে প্রথমে এসে একটা খড়িমাটি নিয়ে মেঝের উপরে আঁকিমুখি কিছু দাগ কাটে, তারপর ধ্যানে বসে। বেশ কিছুক্ষণ ধ্যান করার পর, জয় শিব শম্ভু বলে চিৎকার করে ওঠে। তারপর সকলকে সে জানায়, অরিন্দমের অবস্থা এখন বেশ শোচনীয়, পুরনো একটা শত্রুতার প্রতিশোধ নিতে একটা পেত্রীয়কে এখন বশ করে ফেলেছে,
আপনাদের সকলকে একটা কথা জানিয়ে রাখি, মেজ কর্তাবাবুর মেয়ে সঞ্চিতাকে অরিন্দম মনে মনে খুব ভালোবাসে। তাই এই ভালোবাসার সুযোগ নিয়েই পেত্রিনীরা সঞ্চিতার রূপ ধরে অরিন্দমের কাছে এসে তাকে তার নিজের বশে করে ফেলেছে। অমরনাথ তান্ত্রিকের কথা শুনে সকলে বিস্ময়ে অরিন্দমের দিকে তাকিয়ে থাকে। উদয়নারায়ণবাবু বলেন, আচ্ছা অমরনাথ, তুমি কি যেন শত্রুতার কথা বলছিলে? হ্যাঁ বড় কর্তা, সব বলছি শুনুন। আপনাদের পূর্বপুরুষ বজেন্দ্র নারায়ণ মুখার্জির কথা হয়তো আপনি শুনে থাকবেন। হ্যাঁ সে তো শুনেছি, তবে আমি কোনো মতেই বুঝতে পারছি না অরিন্দমের সঙ্গে বজেন্দ্র নারায়ণের শত্রুতা কিভাবে গড়ে উঠবে। সে অনেক কথা, আপনারা ওনার পরিবারের লোক হলেও হয়তো ওনার পুরো ইতিহাসটা শেষ পর্যন্ত জানেন না। তুমি পুরো ইতিহাসটা বলতে কোন ইতিহাসের কথা বলছো বলতো? আর ওই ইতিহাসের সঙ্গে বর্তমানে অরিন্দমের অসুস্থতার কোনো সামঞ্জস্যতা তুমি খুঁজে পেলে অমরনাথ? সেটা বলতে গেলে আপনাদেরকে শুরু থেকে সব বলতে হবে, তবে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তখনকার দিনে বজেন্দ্র নারায়ণ মুখার্জি ছিলেন একটা তালুকের মস্ত বড় এক জমিদার। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, প্রজারা তাকে জমের মতো ভয় করত। ব্রজেন্দ্র নারায়ণ প্রজাদের উপর নির্মম অত্যাচার করতেন, তিনি ছিলেন নারী আকৃষ্ট একজন পুরুষ। প্রজাদের কোনো সুন্দরী বউ মেয়ে দেখলে তাকে তার বাগান বাড়িতে তুলে নিয়ে আসতেন, তারপর রাতে তার ইজ্জত হরণ করে পরের দিন সকালে তাকে বাড়িতে দিয়ে আসতেন। এই রকমই একবার এক চাষার মেয়েকে ব্রজেন্দ্র নারায়ণের ভালো লেগে যায়। মেয়েটা ছিল মাহারা, সৎমায়ের কাছে ছোট থেকে মেয়েটা মানুষ হয়েছিল। ব্রজেন্দ্র নারায়ণ তাই মেয়েটার সৎমাকে কিছু টাকার লোভ দেখিয়ে মেয়েটাকে তার বাগান বাড়িতে উঠিয়ে নিয়ে আসে, তারপর রাতে তার সাথে সহবাস করে। কিন্তু এতে ব্রজেন্দ্র নারায়ণের মন ভরে না। মেয়েটাকে সে প্রতিদিন নিজের করে পাওয়ার জন্য বাগান বাড়িতে তার জন্য আলাদা করে একটা ঘর বানিয়ে দেয়। তারপর ওস্তাদ দিয়ে মেয়েটাকে তিনি নাচ গান শেখান। সেই মেয়েটির নাম ছিল রাধা। পরবর্তীকালে যদিও সে রাধা বাই নামে লোকের কাছে বেশি পরিচিতি পায়। ব্রজেন্দ্র নারায়ণ মেয়েটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এক রাতও তিনি রাধাবাইয়ের নাচ গান না দেখে আর তার কাছে না এসে থাকতে পারতেন না। প্রতিদিন রাতে একটা বাইজির সাথে বাগান বাড়িতে গিয়ে রাত কাটানোকে ব্রজেন্দ্র নারায়ণের স্ত্রী সহ্য করতে পারতেন না। তিনি নানাভাবে চেষ্টা করতেন রাধাবাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু তিনি ওই কাজে কোনো দিনও সফল হননি। অমরনাথ তান্ত্রিকের কথা শুনে বিনয় বলে, হ্যাঁ এইরকম একটা গল্প ছোটবেলায় দাদুর মুখে শুনেছি। অমরনাথ তান্ত্রিক বলে, এটা কোনো নিছক গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। যাক ছাড়ো ওইসব কথা, আগে আমি পুরো ঘটনাটা বলি। এই বলে আবার অমরনাথ তান্ত্রিক বলতে শুরু করে, ব্রজেন্দ্র নারায়ণের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য রাধাবাই একদিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বেশ কয়েক মাস পর তার কোলে জন্ম নেয় একটা পুত্র সন্তান। ব্রজেন্দ্র নারায়ণের কোনো ছেলে ছিল না, তাই রাধাবাইয়ের ছেলের জন্ম হতেই ব্রজেন্দ্র নারায়ণের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু তিনি নিরুপায়, তার স্ত্রী যে রাধাবাই ও তার ছেলেকে কোনো মতে অন্তর্মহলে ঢুকতে দেবে না সেটা তিনি স্পষ্টভাবেই জানতেন। তাই তিনি বাগান বাড়িতে তার পুত্র ও রাধাবাইয়ের দেখাশোনার দাসদাসীর ব্যবস্থা করে দেন। দেখতে দেখতে সেই ছেলে বড় হতে থাকে। ছেলেটার বয়স যখন 3 বছর, তখন রাধাবাই একবার ব্রজেন্দ্র নারায়ণের কাছে তার এবং তার ছেলের যোগ্য অধিকারের দাবি করে। ব্রজেন্দ্র নারায়ণ রাধাবাইকে বোঝান যে তার পক্ষে কোনো মতেই সেই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তার স্ত্রী কোনোভাবেই রাধাবাইকে অন্দরমহলে প্রবেশ করতে দেবে না। রাধাবাই সেদিন তার
প্রচেষ্টায় ব্যর্থ হলেও পরে আবার সে ব্রজেন্দ্র নারায়ণ তার দাবি জানায়। এইভাবে বারবার ব্রজেন্দ্র নারায়ণের কাছে দাবি জানানোর ফল হয় খুব মারাত্মক। একদিন ব্রজেন্দ্র নারায়ণ ও রাধাবাইয়ের মধ্যে চরম কথা কাটাকাটি আরম্ভ হয়। রাধাবাই ব্রজেন্দ্র নারায়ণকে নানা ধরনের ভৎসনা করতে থাকে। ব্রজেন্দ্র নারায়ণ আর নিজেকে ঠিক রাখতে না পেরে রাধাবাইকে তিনি নৃশংসভাবে হত্যা করেন। রাধাবাইয়ের মৃত্যু ঘটলেও এখানে যবনিকার যবনিকাবাদ ঘটে না। রাধাবাইয়ের মৃত্যু সংবাদ তালুকের চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। রাধাবাইয়ের মৃত্যুর খবরে তালুকের বেশিরভাগ প্রজা আনন্দিত হয়, কেননা রাধাবাইকে পেয়ে জমিদার প্রজাদের সুখ দুঃখের কথা সব ভুলে গিয়েছিলেন। সব সময় তিনি রাধাবাইকে নিয়েই পড়ে থাকতেন। রাধাবাইয়ের মৃত্যুতে সকলে খুশি হলেও একজন রাধাবাইয়ের মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিল, সে হচ্ছিল বলরাম। এই বলরামটা কে অমরনাথ? এর কথা তো আমি আগে কখনো শুনিনি। অমরনাথ তান্ত্রিককে মাঝে থামিয়ে কথাটা জিজ্ঞাসা করল উদয়নারায়ণ মুখার্জি। বললাম তো কর্তা, আপনাদের পূর্বপুরুষদের ব্যাপার হলেও ঘটনার শেষটা আপনারা জানেন না। এই ব্যাপারটা যদিও আমি জানতাম না, আজ আপনাদের বাড়ি এসে অরিন্দমের অবস্থা দেখে দিব্য দৃষ্টিতে আমি পুরো ঘটনাটা ছবির মতো দেখলাম, তাই আমি এত কিছু বলতে পারছি। যাই হোক, তারপর শুনুন, ওই বলরাম হলো রাধাবাইয়ের গোপন এক প্রেমিক। রাধাবাই ব্রজেন্দ্র নারায়ণের কাছে আশ্রয়ে আসার আগে ওই বলরামের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। পরে রাধাবাই ব্রজেন্দ্র নারায়ণের প্রণয় সঙ্গিনী হলে সেই সম্পর্কে সামান্য ছেদ পড়ে, কিন্তু বলরাম তাও মাঝে মাঝে রাধাবাইয়ের কাছে আসত, তার সাথে দেখা করতে। রাধাবাই মন থেকে বলরামকে ভালোবাসত, তাই প্রিয়তমার মৃত্যুতে বলরামের হৃদয় দুঃখে ভেঙে পড়ে। তার প্রচণ্ড রাগ হয় ব্রজেন্দ্র নারায়ণের উপর, কিন্তু সে কোনো মতে রাগ সামলে রাধাবাইয়ের ছেলেকে ব্রজেন্দ্র নারায়ণের হাত থেকে বাঁচিয়ে তাকে নিয়ে অনেক দূরে চলে যায়। তার মনের রাগ মনে সুপ্ত অবস্থাতেই থেকে যায়। অনেক বছর পর বলরাম খবর পায় ব্রজেন্দ্র নারায়ণের মেয়ে সুধাময়ী কোথাও বিয়ে হচ্ছে না। সুধাময়ীর বিশ্রী রূপের জন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে চাইছে না। এই কথাটা শুনে বলরামের মনে সুপ্তভাবে জমে থাকা রাগটা আবার প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। সে মনে মনে একটা পন্দি আঁটে। রাধাবাইয়ের ছেলেকে ঘরে রেখে বলরাম গিয়ে উপস্থিত হয় ব্রজেন্দ্র নারায়ণের বাড়িতে। সেখানে গিয়ে সে ব্রজেন্দ্র নারায়ণের কাছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব জানায়। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়ের বিয়ের প্রস্তাব শুনে ব্রজেন্দ্র নারায়ণের মন আনন্দে নেচে ওঠে। সে বলরামের সম্পর্কে কোনো কিছু না জেনেই তার সাথে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিন রাতে বিষ মেশানো দুধ পান করিয়ে বলরাম সুধাময়ীকে হত্যা করে। তারপর রাতের অন্ধকারে সে জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। পরের দিন সকালে মেয়ের এইরকম অবস্থা দেখে রাজেন্দ্র নারায়ণ প্রথমে ঘাবড়ে যান। এরপরে সমস্ত ব্যাপারটা ঠান্ডা মাথায় ভেবে তিনি সব কিছু বুঝতে পারেন। তখন তার নিজের উপরে প্রচণ্ড রাগ হতে থাকে। তার জন্যই আজ তার মেয়ে মারা গেছে। তিনি কিছু না জেনে একটা অচেনা ছেলের সঙ্গে তার মেয়ের কেন সে বিয়ে দিতে গেলেন? এর থেকে তার মেয়ে যদি চিরকুমারী থাকত। না, আর ওই সব সাত পাঁচ ভেবে কাজ নেই, তার যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তিনি মনে মনে ঠিক করেন ব্যাপারটা তিনি বাইরের কাউকে জানতে দেবেন না, তাই গোপনে তিনি সুধাময়ীর মৃতদেহটিকে মাটিতে পুঁতে ফেলেন। আর বাইরে তিনি রটিয়ে দেন রাতের বেলা জামাই তার মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে, তার আর কোনোদিন দেশে ফিরবে না। এই খবরটার প্রজারা অনেকেই মেনে নিতে না পারলেও কেউ সাহস করে
জমিদার বাবুর কাছে গিয়ে কিছু বলতো না। এরপর সময়ের গতিতে আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা সকলের মন থেকে মুছে যায়। ওই ঘটনাটার কয়েক বছর পর জমিদার ব্রজেন্দ্র নারায়ণের আরেকটি পুত্র সন্তান হয়, যার বর্তমান বংশধর আপনারা। তান্ত্রিকের কথা শেষ হতেই বিনয় বলল, আচ্ছা আপনি বলছিলেন অরিন্দমকে যে পেতনিটা সঞ্চিতা রূপ ধরে এসে ডেকে নিয়ে যেত সে অরিন্দমের পূর্ণ শত্রু। হ্যাঁ, ওই পেতনিটা অরিন্দমের পূর্বপুরুষের শত্রু, কিন্তু তারা আর পৃথিবীতে নেই, তাই বদলা নিতে পেতনিটা অরিন্দমকে মেরে ফেলতে চাইছে। এই পেতনি কে অমরনাথ যে অরিন্দমের উপর বদলা নিতে চায়? কথাটা জিজ্ঞেস করল উদয়নারায়ণ বাবু। ওই পেতনিটা হলো সুধাময়ের অতৃপ্ত আত্মা, আর এই অরিন্দম হলো রাধাবাইয়ের ছেলের বংশধর, তাই সুধাময়ের আত্মা অরিন্দমকে মেরে তার মৃত্যুর বদলা নিতে চায়। কথাটা শুনে বিনয় বলে, ওই আত্মার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি সেই উপায় বলুন, আমি যে কোনো বিনিময়ে আমার বন্ধুর প্রাণ বাঁচানোর চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব অরিন্দমের বিয়ে দিতে হবে, তাহলে ওই আত্মা ওকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই অবস্থায় অরিন্দমকে বিয়ে করবেটা কে? আর যদি কোনো মেয়ে বিয়ে করতে রাজিও হয় তাহলেও তার প্রাণের ঝুঁকি আছে। ওই আত্মা কোনোভাবে চাইবে না অরিন্দমের সঙ্গে অন্য কারো বিয়ে হোক, কেননা অরিন্দমের সঙ্গে অন্য কারো বিয়ে হয়ে গেলে ওই অতৃপ্ত আত্মাকে অরিন্দমকে ছেড়ে চলে যেতে হবে। তাই যে মেয়ে অরিন্দমকে বিয়ে করবে তার প্রাণের ঝুঁকি আছে। অমরনাথ তান্ত্রিকের কথাটা শুনে সকলে নিস্তব্ধ হয়ে যায়, কারো মুখ দিয়ে কোনো কথা সরে না। হঠাৎ এই নিস্তব্ধতা ভেদ করে সঞ্চিতা বলে, আমি অরিন্দমটাকে বিয়ে করব। সঞ্চিতার মুখে প্রস্তাবটা শুনে বিনয়দের বাড়ির সকলে অবাক হয়ে যায়। বিনয়ের বড় জ্যাঠামশাই বলেন, হ্যাঁ রে মা, তুই সব ভেবে কথাটা বলছিস তো? হ্যাঁ বড় জ্যাঠুমণি, আমি সব ভেবে এই কথা বলেছি। আমিও আসলে মনে মনে অরিন্দমটাকে ভালোবাসি, তাই ভালোবাসার মানুষকে বাঁচাতে আমি আমার প্রাণ দিতেও রাজি। এই অমরনাথ তান্ত্রিক থাকতে কারো প্রাণ যাবে না, তবে ওই অতৃপ্ত আত্মা তোমাকে নানা রকমভাবে কষ্ট দিতে পারে, সেটা কিন্তু তোমাকে সহ্য করতে হবে। আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। এরপর অমরনাথ তান্ত্রিকের কথা মতো বিনয়দের বাড়ির সকলে বিয়ের ব্যবস্থা করতে থাকে। সন্ধ্যের সময় বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেলে তুলসীতলায় সঞ্চিতা অরিন্দমকে বিয়ে করতে বসে। হিন্দুদের সমস্ত নিয়ম মেনে বিয়ের কাজ শুরু করেন জমিদার বাড়ির কুলপুরোহিত মহেশ্বর তর্কালঙ্কার। বিয়ে শুরুর কিছুক্ষণের মধ্যেই একটা ঝোড়ো হাওয়া বাড়িটাকে ঘিরে বইতে থাকে। কতকগুলো কালো দাঁড়কাক বাড়ির পাঁচিলে বসে তারস্বরে রাখতে থাকে। আকাশে একটা বড় আকারের শকুন বাড়িটাকে ঘিরে পাক খেয়ে ঘুরতে থাকে। এরকম অশুভ সব লক্ষণ দেখে বাড়ির সকলে ভয় পেয়ে যায়। অমরনাথ তান্ত্রিক সকলকে সাহস দেওয়ার জন্য বলে, আপনাদের কোনো ভয় নেই, কোনো অশুভ শক্তি এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। তর্কালঙ্কার মশায়, আপনি বিয়ের কাজ চালিয়ে যান। তর্কালঙ্কার মশাই বিয়ের সমস্ত কাজ চালিয়ে গেলেও অগ্নি সাক্ষী করার ঠিক আগের মুহূর্তে কোথা থেকে একটা কালো মিশমিশে বিড়াল এসে আগুনে ঝাঁপিয়ে পড়ে। তারপর বিড়ালটা গায়ে আগুন লাগা অবস্থায় চিৎকার করতে করতে সেটা চারিদিকে দাপিয়ে বেড়াতে থাকে। বিনয়দের বাড়ির অনেক আসবাবপত্রে আগুন ধরে যায়। বিনয়দের বাড়ির লোক সবাই আগুন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন ভয়াবহ অবস্থা দেখে মহেশ্বর তর্কালঙ্কার পালিয়ে যান। অমরনাথ তান্ত্রিক ভেবে পাচ্ছিল না তার এখন ঠিক কী করা উচিত। সে অরিন্দমের হাত ধরে একদিকে দাঁড়িয়ে থাকল। এইসবের মধ্যে সঞ্চিতা কখন যে ভুলে বাড়ির ত্রিসীমানার বাইরে চলে গেল সেটা কেউ খেয়ালই করল না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সব কিছু যখন স্বাভাবিক হয়ে গেল তখন বাড়ির সকলে দেখল সঞ্চিতা বাড়িতে নেই। সকলে অমরনাথ তান্ত্রিককে জিজ্ঞাসা করল সঞ্চিতা কোথায়। তান্ত্রিক বলল সেও জানে না সঞ্চিতা কোথায়। বিড়ালটা এসে সব লণ্ডভণ্ড করে দেওয়ার পর আর সঞ্চিতাকে দেখা যাচ্ছে না। অমরনাথের মুখে কথাটা শুনে বাড়ির মেয়েরা সকলে কাঁদতে লাগল। উদয়নারায়ণবাবু অমরনাথ তান্ত্রিককে কড়া গলায় বললেন, অমরনাথ আমরা কিচ্ছু জানি না, তোমাকে আমাদের মেয়েকে বাঁচিয়ে আনতেই হবে। তোমার কথা শুনেই আজকে আমাদের মেয়েটাই বিপদে ঝাঁপিয়ে পড়েছে, তাই মেয়েকেও
তোমাকে উদ্ধার করে দিতেই হবে। এত উত্তেজিত হবেন না জ্যাঠামশাই, দেখবেন দেখবেন আমাদের সঞ্চিতার কিচ্ছু হবে না বলে বিনয় ও কান্নায় ভেঙে পড়ল। অমরনাথ তান্ত্রিক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলল, আপনারা সবাই আমার সঙ্গে আপনাদের পুরনো বাড়িতে চলুন, ওখানে গিয়ে সঞ্চিতাকে উদ্ধার করতে হবে। সুধাময়ের আত্মা ওকে মায়ায় ভুলিয়ে ওখানেই নিয়ে গেছে। সকলে অমরনাথের কথা মতো পুরনো বাড়িতে গিয়ে দেখে একটা ধুলোবর্তি মেঝেতে বসে সঞ্চিতা সেই আত পোড়া বিড়ালটার মাংস চিবিয়ে খাচ্ছে। একটা বিকট মাংস পোড়ার গন্ধে সারা ঘর ভরে রয়েছে। অমরনাথ তান্ত্রিক সঞ্চিতা বলে ডাকতেই সঞ্চিতা আত পোড়া বিড়ালটাকে ছেড়ে মুখ তুলে অমরনাথের দিকে তাকিয়ে বলে, আমি সঞ্চিতা নই, আমি সুধাময়। অমরনাথ বলে, তাহলে তুই সঞ্চিতাকে এখানে ডেকে এনেছিস? হ্যাঁ, আমি ডেকে এনেছি। কেন, কি করবি তুই? কিচ্ছু করব না, যদি তুই ভালো কথা সঞ্চিতার শরীর থেকে বেরিয়ে যাস। হ্যাঁ, আমি বেরিয়ে যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত তোর? তোর কাছে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি ওর প্রাণ চাই। ওর পূর্বপুরুষ আমাকে বিষ খাইয়ে মেরেছে, আমি তার বদলা চাই। তোর কোথাও ভুল হচ্ছে, এই ছেলেটার পূর্বপুরুষ তোকে মারেনি, এই ছেলেটার পূর্বপুরুষকে যে পালন করেছিল সে তোকে মেরেছিল। আমার এত সব কিছু জেনে কাজ নেই, আমার শুধু বদলা চাই, বদলা। কার সাথে বদলা নিবি তুই? আমি ওই ছেলেটাকে মেরে আমার মৃত্যুর বদলা নেব। আমি থাকতে সেটা কোনোদিনও সম্ভব হবে না। এই বলে অমরনাথ তান্ত্রিক সঞ্চিতার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে সুধাময়ীর আত্মাকে বন্দী করে ফেলে। তারপর সে আদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব অরিন্দম সঞ্চিতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিক, তাহলেই বিবাহ পর্ব সম্পন্ন হবে। আর অন্যদিকে সুধাময়ীর কঙ্কালটাকে মাটি থেকে খুঁড়ে বের করে পুড়িয়ে ফেললেই ওই আত্মার হাত থেকে সবাই রক্ষা পাবে। হাতে সময় বেশি নেই, সুধাময়ীর শক্তিশালী আত্মা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাকে বন্দি করে বেশিক্ষণ রাখা যাবে না। অমরনাথ তান্ত্রিকের কথা মতো বিনয় ও রামহরি অমরনাথ তান্ত্রিকের দেখানো একটা জায়গায় মাটি খুঁড়তে থাকে। এদিকে বাড়ির বাকি লোকেরা মিলে অরিন্দম আর সঞ্চিতার বিয়েটা সম্পন্ন করতে থাকে। বিয়ের পর্ব কিছুক্ষণের মধ্যে শেষ হলেও মাটির তলা থেকে তখনও কঙ্কালটা উদ্ধার করা সম্ভব হয় না। এই অবস্থায় সুধাময়ীর শক্তিশালী আত্মা অমরনাথের মন্ত্রের বাঁধন কেটে বেরিয়ে আসে। তারপর সে বিনয়কে আক্রমণ করে, বিনয়ের শরীরের মধ্যে সুধাময়ীর আত্মা প্রবেশ করে। তারপর সারা ঘরের মধ্যে প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করে, ঘরের মধ্যে থাকা ধুলোবালি উড়ে চোখে মুখে ঢুকে সকলের নাজেহাল অবস্থা। সকলের এমন অবস্থা দেখে সুধাময়ীর আত্মা বিকটভাবে হেসে বলে, পালিয়ে যা, পালিয়ে যা সবাই এখান থেকে, না হলে সব কটাকে শেষ করে দেব। চোখে মুখে ধুলোবালি ঢোকা অবস্থাতেও সকলে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু অমরনাথ তান্ত্রিক নিজের কর্তব্য ভোলে না, কঙ্কালটাকে তোলার জন্য সে মাটি খুঁড়ে যেতে থাকে। অল্পক্ষণ খোঁড়ার পর মাটির তলা থেকে একটা আস্ত কঙ্কাল বেরিয়ে আসে। অমরনাথ তান্ত্রিক কঙ্কালটার দেহে আগুন লাগাতে গেলে বার বার দমকা হাওয়ার ফলে আগুনটা নিভে যেতে থাকে। তান্ত্রিক তখন ক্রোধান্বিতভাবে বলে, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার কাজে বাধা দিস। এই বলে অমরনাথ তান্ত্রিক মন্ত্রপাঠ করতে থাকে। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর সুধাময়ীর আত্মা বলে ওঠে, আমি তোর কাজে বাধা দেব না। অমরনাথ তান্ত্রিক বলে, সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি। তাহলে তুই এখনই এই ছেলেটার শরীর ছেড়ে চলে যা, আর এই অরিন্দমকে কোনোদিন জ্বালাতন করবি না, কথা দে। আমি কথা দিচ্ছি, অরিন্দমকে আমি আর কোনোদিন জ্বালাতন করব না। এরপর অমরনাথ তান্ত্রিক কঙ্কালটায় আগুন ধরিয়ে দেয়। কঙ্কালটা যখন জ্বলতে থাকে তখন সারা ঘর ময় বাতাসে একটা আর্তনাদ ভেসে বেড়াতে থাকে, যেমনটা জীবিত কোনো ব্যক্তির দেহে আগুন লাগালে সে আর্তনাদ করে। কঙ্কালটা পুড়ে শেষ হলে আর্তনাদটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। সব কিছু কাজ শেষ হলে অমরনাথ তান্ত্রিক এসে উদয়নারায়ণ বাবুকে বলে, তিনি যেন একবার গয়ায় গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করে আসেন, আর এই পুরনো জমিদার বাড়িটা যেন ভেঙে ফেলা হয়। বেশ কিছুদিন পর উদয়নারায়ণবাবু গয়ায় গিয়ে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন। এতে সকল পূর্বপুরুষের আত্মা মুক্তি লাভ করে।
তারপর তিনি বাড়ি ফিরে পুরনো জমিদার বাড়িটা লোক লাগিয়ে ভেঙে ফেলেন। এরপর একদিন শুভ দিন দেখে অরিন্দম ও সঞ্চিতার আবার ভালোভাবে বিয়ে দেওয়া হয়। শুনছিলেন লেখক অনিমেষ মণ্ডলের কলমে দ্বৈত সত্তা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।